ওয়েলকাম ফ্রেন্ডস, সথবিষা এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা পুনরায় একটা রেজাল্টের আপডেট নিয়ে আলোচনা করব। আমরা গত দু তিন দিন ধরেই দেখছি যে পিএসসি কিন্তু বিভিন্ন পরীক্ষার রেজাল্ট খুব দ্রুতগতিতে বার করছে। প্রত্যেক দিন কোনো না একটা কোনো রেজাল্ট বা কোনো একটা পরীক্ষার আপডেট, এই ধরনের বিষয়ে নোটিফিকেশান দিচ্ছে। ফলে যারা পিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের কাছে এটা খুব খুশির খবর। আমরা গত একদিন আগেই দেখেছিলাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে বিভাগ ব্রাঞ্চ, তার যেই পরীক্ষা, যে পিএসসি যেই, তার রেজাল্ট দিয়েছিল। অর্থাৎ সেখানে 153 জনকে ক্যান্ডিডেট ডাকা হয়েছিল পিটির জন্য। ঠিক একই রকমভাবে আজকের ডেটে 27 জুন, আজকের ডেটে এই মেমো নাম্বার অনুযায়ী, অর্থাৎ 106pscslash.com, এখানে মোট 153 জনকে ডাকা হয়েছে। এটাও সেই একই রকম যেই যেটা তার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের যে রেজাল্ট। এখানে আমি দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার, নাম, ক্যাটাগরি, PWBD ভ্যাকেন্সি বা স্ট্যাটাস যেটা আছে সেটা আছে কিনা, এবং অবশ্যই এটা কিন্তু অ্যারেঞ্জড ইন অর্ডার অফ রোল নাম্বার, অর্থাৎ এটা কিন্তু কোনোভাবেই তাদের প্রাপ্ত মার্ক্সের ভিত্তিতে নয়, রোল নাম্বার অনুযায়ী এই নামগুলো দেওয়া হয়েছে। এবং শেষে কাট অফ, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ হয়েছে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ফলে আপনি যদি কাট অফটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ব্রাঞ্চ পিএসসি জেইর ক্ষেত্রে কত কাট অফ গেল। যাই হোক, আমরা এবার কাট অফটা দেখব। আমরা কাট অফ সেকশানে এসেছি। আপনি দেখতেই পাচ্ছেন যে কাট অফ হয়েছে জেনারেলের ক্ষেত্রে 138.67, ওবিসি এর ক্ষেত্রে 134, ওবিসি বি এর ক্ষেত্রে 138.67, এসসির ক্ষেত্রে 132.67, এসটির ক্ষেত্রে 103.33, এবং PWBD বি ক্যাটাগরির ক্ষেত্রে 13.33। বাকি যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ PWBD এ, সি এবং ডি, এই তিনটে ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি নট অ্যাভেলেবল, অর্থাৎ এই তিনটে ভ্যাকেন্সি নেই। অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেটরা অবশ্যই জেনারেল ক্যান্ডিডেট বা তাদের যে অন্যান্য যে ক্যাটাগরি আছে সেই অনুযায়ী হবে আর কি। যাক, আমরা বুঝতে পারলাম এবং এই কাট অফটা দেখবেন আপনি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের যে কাট অফ সেটা একটু বেশি। যাই হোক, যারা পাস করলেন তাদের প্রত্যেককে অসংখ্য অভিনন্দন পরবর্তী ধাপের পরীক্ষার জন্য। এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।